রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব ভিডিও দেখে একাই সন্তান প্রসব করেছেন এক নারী। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম্যান নামের ওই নারী তুরস্কের হোটেল রুমে একাই সন্তানের জন্ম দিয়েছেন। এ সময় শুধু একটি ইউটিউব ভিডিওর সহায়তা নিয়েছিলেন তিনি। ওই নারী যুক্তরাষ্ট্র থেকে জার্মানি যাচ্ছিলেন, সেই সময় এ ঘটনা ঘটে। তুরস্কের ইস্তানবুলের একটি হোটেলে বাথটাবে সন্তান জন্ম দেওয়ার খবর টুইটারে সবাইকে জানান। 22 বছর বয়সী সেই নারী তার সন্তানের নাম রেখেছেন জেভিয়ার আটা ফ্রিম্যান। প্রথমে তিনি বিমানবন্দরেই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন, কিন্তু পরে হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান জন্মের পরের দিনই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে সন্তান কোলে টিয়াকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাকে কর্তৃপক্ষ মানব পাচারকারী বলেও সন্দেহ করেছিল। পরে তিনি তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসের সাহায্য নেন। এভাবে সন্তান জন্ম দেওয়ার খবরটি নিয়ে এত মাতামাতি হচ্ছে দেখে টিয়া কিছুটা বিব্রত হন। তিনি টুইটারে বলেছিলেন, আমি সত্যিই বুঝতে পারছি না সবাই কেন আমার এই খবর নিয়ে এত অবাক হয়েছে। হতে পারে এটিকেও সবাই একদিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।